অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা ব্যানার্জির নেতা আমাদের সুব্রত বক্সী থেকে তারা বুঝতে চায়নি, খারাপ লোককে তারা ভালো লোক বলছে, খারাপ লোককে তারা ভালো লোক বলছে, তাহলে আমরা বাঁচব কি করে? খারাপ লোককে তো খারাপ লোক বলছে, আবার ভালো লোককে তো ভালো লোক বলছে। স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। আর এই প্রেক্ষাপটেই কার্যত দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটালেন শালবনির তৃণমূল বিধায়ক ও ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তার বক্তব্যের এই ভিডিওটি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একেবারে খোলামেলা পরিবেশে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছেন তিনি। কিন্তু কথা বলতে বলতেই আর নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি মন্ত্রী। শুধু শীর্ষ নেতৃত্ব নয়, মন্ত্রীর নিশানায় রয়েছেন একাধিক সাংসদ বিধায়করা। মেদিনীপুরের বর্তমান তৃণমূল বিধায়ক জুন মালিয়া, যুব তৃণমূলের রাজ্যসভা নেত্রী সায়নী ঘোষ, যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী, বসিরহাটের সাংসদ নুসরাত জাহান সহ আরো অনেকে। খারাপ লোকের কথা শোনা চলবে না, ভালো লোকের কথা শুনছে, খারাপ লোকের কথা শুনছে। এইখানে যদি দেবাদিদেব, মহাদেব, উমাশরণ, সন্ধ্যা রায়, মনমোহন সেন, জুনমালিয়া, সাইনি, সাইন্তিকা, মিমি, ঝিমি, নুসরুত, মুসরুত, নেপাল সিং, সন্দীপ সিং, উত্তরা সিং, যারা লুটে পুটে খাচ্ছে, তারা যদি সম্পদ হয় তা সেটা তো আর পার্টি করা যাবে না। বলো কথা, দোষারোপ করবে ওই ক্যাবিনেটের মন্ত্রীরা সবাই চোর বলছে, তো চোর লোকের কথা শুনবে পার্টি না, চোর ডাকাতের কথা শুনবে। দলটাই তো লুটে পুটে খাওয়ার দল, তো স্বাভাবিকভাবে সেখানে তো সবাই লুটে পুটে খাবে। এই সমস্ত শিল্পীরা রাজনীতিতে এসেছেন, কেন এসেছেন তারাই ভালো বলতে পারবেন, এবং কী লুটে পুটে খাচ্ছেন সেটা শ্রীকান্ত মাহাতো খোলাসা করে বললেই হয়। সোনার পাচার, কয়লার পাচার, চাকরি বিক্রি, আর তার সঙ্গে সঙ্গে সেলিব্রিটির মুখ নিয়ে মাঝে মধ্যে নাচগান করে চলে গেল, ওটা কি রাজনীতি হচ্ছে মানুষের স্বার্থে? এরকম কথা বলা শ্রীকান্তর উচিত হয়নি। এরা সবাই শিল্পী ছিলেন, সর্বসময়ের পার্টি কর্মী নয়, কিন্তু ওরা পার্টিতে এসে মমতা ব্যানার্জির পক্ষেই কাজ করছেন, এটা বলা ঠিক হয়নি। তার মন্তব্য ঘিরে বিতর্ক দাঁড়া বাঁধতেই শ্রীকান্ত মাহাতোকে শোকজ করেছে তৃণমূল। তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে দাবি নেতৃত্বের। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, মন্ত্রী কিছু কথাবার্তা বলেছেন যেটা একটা ভিডিওর আকারে দলের কাছে পৌঁছেছে, যে কথাবার্তাগুলো একটু আপত্তিজনক, সেই জন্য কালকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে শোকজ করেছি। তবে আজকে উনি একটা আমার কাছে জবাবও পাঠিয়েছেন, উনি দুঃখ প্রকাশ করেছেন। আজকে হয়তো এটা ভাইরাল হয়েছে, কিন্তু শ্রীকান্তকে অলরেডি কমিটি থেকে কালকেই শোকজ করা হয়েছে, আর ও অ্যাপোলজিও চেয়েছে, কালকেও চেয়েছে অ্যাপোলজি। এটা আমাদের দলের ইন্টারনাল ম্যাটার, যা বলার বা যা করার বা যা বোঝার সেটা শীর্ষ নেতৃত্বে যারা আছেন তারা করছেন এবং তারাই বলবেন, এটা আমাদের ইন্টারনাল ম্যাটার, তো সেই জন্য আমি কোনো মন্তব্য করতে চাই না এই বিষয়ে। সম্প্রতি মন্ত্রিসভার রদবদলে শ্রীকান্ত মাহাতোর থেকে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প থেকে সরিয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। আর এর কয়েকদিনের মধ্যেই তার ভাইরাল ভিডিও ঘিরে চরমে পৌঁছল বিতর্ক। সৌমেন চক্রবর্তী, সন্দীপ সরকার ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।